আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। স্বামী বিবেকানন্দের জন্মদিবস জেলা জুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে যুব দিবস হিসেবে উদযাপিত হল। স্বামীজির মূর্তি ও প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানোর পাশাপাশি যুব সমাজকে বিবেকানন্দের আদর্শ সম্পর্কে সচেতন ও জাগ্রত করার লক্ষ্যে বিভিন্ন জায়গায় পদযাত্রার আয়োজন করা হয়। নেহরু যুব কেন্দ্র ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কাটোয়ার শ্রীখণ্ড হাইস্কুল প্রাঙ্গণে সারাদিনব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাই ভারত বিকশিত ভারত নিয়ে বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুব দিবস উপলক্ষে ভাষণ সরাসরি দেখানোর ব্যবস্থা ছিল। ঝাঁকিয়ে শীত পড়েছে জেলায়, সঙ্গে রয়েছে কনকনে উত্তরে হাওয়া। তাপমাত্রার পারদ নেমেছে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে প্রায় 3 ডিগ্রি কম। ভোরে কুয়াশার চাদর ঢেকে দিচ্ছে চারপাশ, কনকনে ঠান্ডায় একেবারে জবুথবু জেলাবাসী। একটু উষ্ণতার পরশ পেতে কোথাও কোথাও মানুষজনকে আগুন পোহাতে দেখা যাচ্ছে। তবে শীতকাল মানে ঘোরা, বেড়ানো, খাওয়া দাওয়া, মেলা, উৎসব, আনন্দ উপভোগের মরশুম। শীতের মিঠে রোদকে সঙ্গী করে পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে অনেকেই ভিড় জমাচ্ছেন বিভিন্ন পর্যটন স্থানগুলিতে। ছুটির দিনে নদীর চরে, বিভিন্ন পিকনিক স্পটে ভালোই ভিড় দেখা যাচ্ছে। জেলার কাটোয়া, কালনা, জামালপুর, রায়না, মেমারি, পূর্বস্থলী, শহর বর্ধমানে হচ্ছে একের পর এক মেলা, বিভিন্ন উৎসব। শীতে আনন্দ উপভোগ করছে জেলাবাসী। বর্ধমানের কৃষ্ণসায়র পার্কে 4 তারিখ থেকে শুরু হয়েছে কৃষ্ণসায়র উৎসব ও ফুলমেলা। মেলার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। নানা ফুলের সম্ভারে সেজে উঠেছে মেলা, রয়েছে স্বনির্ভর গোষ্ঠীর তৈরি শিল্প সামগ্রীর স্টল, শিশুদের মনোরঞ্জনের জন্য রয়েছে নানা উপকরণ। মেলায় বাড়তি আকর্ষণ কৃষ্ণসায়রে বোটিং। প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে জমজমাট থাকছে মেলা চত্বর। বর্ধমান শহরের নীলপুর মাঠে চলছে 6 দিনের নীলপুর যুব উৎসব ও খাদ্যমেলা। প্রতিদিনই নামি দামি শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনে উৎসব একেবারে জমজমাট হয়ে উঠেছে। এই মেলার অন্যতম আকর্ষণ পিঠেপুলি থেকে শুরু করে বিভিন্ন রকম খাদ্যের সম্ভার। অন্যদিকে 7 দিনের জেলা সবলা মেলা হয়ে গেল কাটোয়া কাশিরাম দাস স্কুল প্রাঙ্গণে। মোট 84টি স্টল নিয়ে প্রতিদিনই জমজমাট ছিল মেলা। স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত সামগ্রীর পাশাপাশি ছিল খাবারের স্টল। এবারে মেলায় প্রায় 30 লক্ষ টাকার বিক্রি হয়েছে বলে দাবি উদ্যোক্তাদের। বর্ধমান টাউন হল ময়দানে 3 দিনের স্বাস্থ্যমেলা হয়ে গেল গত সপ্তাহে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়ুষ বিভাগের উদ্যোগে আয়োজিত এই মেলায় 24টি স্টল ছিল। মেলা থেকে স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া হয়, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। এছাড়াও ঔষধি গাছগাছড়ার গুণাগুণ সম্পর্কে মানুষকে অবহিত করা হয়। রাজ্যের শস্যগোলায় এখন চলছে প্রধান অর্থকরী ফসল আলু পরিচর্যার কাজ। আলু বসানোর মুখে বৃষ্টি হওয়ায় চাষ কিছুটা পিছিয়ে যায়। অন্যদিকে চলছে সহায়ক মূল্যে ধান কেনার কাজ। জেলায় এবারে 7,73,900 মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যা গত বছরের থেকে 1 লক্ষ মেট্রিক টন বেশি। এখনও পর্যন্ত 2 লক্ষ মেট্রিক টনের কিছু বেশি ধান কেনা হয়েছে। স্টুডেন্ট উইক উপলক্ষে বর্ধমানের রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য উৎসবের আয়োজন করা হয় গত মঙ্গলবার। উৎসবে চা, কফি থেকে পিঠেপুলি সবই ছিল। মোট 7টি স্টলের আলাদা আলাদা নামকরণ করা হয়। চিরঘুমের দেশে চলে গেলেন স্বনামধন্য ওয়েটলিফটার ও বডি বিল্ডার মনোরঞ্জন চক্রবর্তী। বয়স হয়েছিল 84 বছর। বেশ কয়েকবার বডি বিল্ডিংয়ে নিজের বিভাগে রাজ্য সেরা হন, বহুবার জেলার সেরা হয়েছেন। তিনি জেলা ওয়েটলিফটিং অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছিলেন, রাজ্য বডি বিল্ডিং সংস্থারও পদাধিকারী ছিলেন। যোগ বিশারদ হিসেবেও তাঁর সুনাম ছিল। তাঁর মৃত্যুতে ক্রীড়ামহলে শোকের ছায়া নেমে আসে। চলে গেলেন প্রবীণ সিপিআইএম নেত্রী মহারানী কোঙ্গার। বয়স হয়েছিল 90 বছর। মেমারি এলাকায় বাম সংগঠন, বিশেষ করে মহিলাদের মধ্যে সংগঠনকে সম্প্রসারিত করার ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। মেমারি কেন্দ্র থেকে 3 বার বিধায়ক নির্বাচিত হন। সিপিআইএমের প্রাক্তন জেলা কমিটির সদস্য, মহিলা সমিতি, ট্রেড ইউনিয়ন ও কৃষক সভার রাজ্যনেত্রীর প্রয়াণে নেমে আসে শোকের ছায়া। চিকিৎসা শাস্ত্রের উন্নতিকল্পে তাঁর দেহ তুলে দেওয়া হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষের হাতে। জেলার চিঠি শেষ হল। পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়।